ভোটে মাসে 70টি মাসের ভোট দিয়ে ভর্তি করে দিয়ে প্রমাণ করে দিয়ে আসন্ন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনই নৌকা প্রতীকে ভোট চেয়েছেন রাজশাহী এক আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। এ ঘটনায় তফসিল অনুযায়ী এমপি ওমর ফারুক আগামী 18 ডিসেম্বরের আগে ভোট চেয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠিয়েছে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। আমার শেষ কথা, আমরা ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে যেহেতু আমরা সবাই শেখ হাসিনার উপকার পাচ্ছি, আমরা সবাই মিলে নৌকায় বৃহস্পতিবার তানোর উপজেলার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেন ফারুক চৌধুরী। এ সময় তিনি 7 জানুয়ারি সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। সেদিন বিকেলে কলমা ইউনিয়নে একই ধরনের আরেকটি সভা করেন। মঞ্চে বসে থাকা অবস্থায় এমপি ওমর ফারুক চৌধুরী তার ফেসবুক আইডিতে কিছু সময় সরাসরি সম্প্রচার করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ বলেন, ফারুক চৌধুরী 18 ডিসেম্বরের আগে ভোট চেয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন। যেভাবে সভা সমাবেশ করেছেন, যেটি নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থী, সে বিষয়টি আমরা তুলে ধরেছি। এর বাইরে আর কিছু নয়। আমরা আশা করি যে নির্বাচন কমিশন বিধি মোতাবেক যে ব্যবস্থা গ্রহণ করার সেটি করবেন। আমার পক্ষ থেকে যেটি তুলে ধরা প্রয়োজন, বাস্তব অবস্থা বা আপনাদের পত্র পত্রিকায় যেটি এসেছে সেই বিষয়টি আমি তুলে ধরেছি। এটা যে আচরণ বিধি রয়েছে, সেই আচরণ বিধির এখনো ভোট চাওয়ার জন্য যে নির্ধারিত সময় উল্লেখ করা আছে যে কবে থেকে তারা প্রচারণা করতে পারবেন, অর্থাৎ প্রতীক বরাদ্দর পর থেকে, 18 ডিসেম্বরে প্রতীক বরাদ্দ হবে, এরপর থেকে ওনারা প্রচার প্রচারণা করতে পারবেন। এই 18 ডিসেম্বরের পূর্বে যদি কেউ ভোট চান, সেটি আচরণ বিধির লঙ্ঘন, আমাদের যে আচরণ বিধি রয়েছে সেটির লঙ্ঘন। না, আমাদের চিঠি লেখার জায়গা তো একটি, নির্বাচন কমিশনের আন্ডারে আমরা এখন আছি, আমরা তো নির্বাচন কমিশনে লিখবো, সেখানেই লিখেছি। মতবিনিময় সভায় ইউনিয়নের বিভিন্ন ভাতাভোগী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিত থাকতে বাধ্য করা হয়। মাধ্যমিক বিদ্যালয়ে ওই দিন অষ্টম ও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা চললেও বেলা 11টার মধ্যে পরীক্ষা শেষ করে স্কুল ইউনিফর্ম পরে উপস্থিত করা হয়েছিল শিক্ষার্থীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। চিল্লাতে চিল্লাতে গলা ভেঙে ফেলছি, তাও আপনাদের মনে একটু দয়া আসছে না? বুঝেছেন বাবারা? বুঝেছেন? তাহলে সবাই আমরা নৌকার সাথে আছি, নেত্রীর সাথে আছি, ঠিক আছে? আমি আপনাদের উপরে বিশ্বাস নিয়ে আজকে এই পাচন্দ্বর নিয়ম থেকে ফিরে যাচ্ছি।